বিষকচু যেটা আমাদের ভাদ্র মাস বাংলা ভাদ্র মাসে কিন্তু অমাবস্যা সময়ে সবাই খেয়ে থাকে এটা পুড়িয়ে সিদ্ধ করে নিলে একটু সফট হয় সেই সাথে লবণ এবং হলুদ দিয়ে একটু জাল করে নিলে যে অ্যালার্জেটিক সমস্যা থাকে এক চা চামচ হলুদ আগে দেওয়া আছে আর কাঁচামরিচ বাটা দিয়েছি সেজন্য আমি শুকনো মরিচ দিয়েছি এক চা চামচ কেউ ঝাল বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সাহারা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি বিষ কচুর একটি স্পেশাল রেসিপি দেখাচ্ছি কচুর বিভিন্ন প্রজাতি রয়েছে এর মধ্যে এক একটির স্বাদ কিন্তু এক এক রকম কচু যেটা আমাদের ভাদ্র মাস বাংলা ভাদ্র মাসে কিন্তু অমাবস্যার সময়ে সবাই খেয়ে থাকে এটা পুষ্টিগুণ পুষ্টিগুণে অনন্য যেহেতু রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম সহ আঁশ জাতীয় খাবার সেই সাথে এটা বাত ব্যথার জন্য উপকারী আমি এখানে দুটি কচুর মুখের অংশটি কেটে ডুমু করে কেটে ধুয়ে নিব যেহেতু নিচের অংশগুলো একটু শক্ত থাকে নরম অংশগুলো আমি নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব যে পানি দিয়ে সিদ্ধ করে নিলে একটু সফট হয় সেই সাথে লবণ এবং হলুদ দিয়ে একটু জাল করে নিলে যে অ্যালার্জেটিক সমস্যা থাকে কচুর অনেকের গলায় চুলকোনো সমস্যা থাকে এটাও কমে যায় আর অনেকে বিষ কিছুটা কাঁচাও শিলনোড়া বেটে কিংবা ব্ল্যান্ড করে এই রান্নাটা করতে করে আমার কাছে মনে হয় যে সিদ্ধ করে করলে এটা বেশি খেতে ভালো লাগে সিদ্ধ করার পরে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পানি ঝরিয়ে ঠান্ডা করে এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি কেউ ইচ্ছে করলে শিল বেটে নিতে পারে ল্যান্ড করার সময় খুব অল্প পরিমাণে একটু করে পানি দিয়েছি পানি না দিলে অনেক সব ব্ল্যান্ডারের সমস্যা হয় আমি এই রান্নাটা সরিষার তেলে করবো সরিষার তেলে রান্না করলে খেতে ভালো লাগে একটা আলাদা ফ্লেভার হয় শুকনো মরিচের একটু ফোড়ন দিলাম সেই সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো মরিচের ফোড়ন একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে এখন দিয়ে দিব হাফ কাপ কুচানো পেঁয়াজ আমার এখানে পেঁয়াজগুলো ফ্রোজেন করা ছিল একটু তেলে নেড়ে নরম করার পরে বাটা মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা কাঁচামরিচ বাটা দেড় টেবিল চামচ কচু জাতীয় জিনিসের রান্না করার সময় মশলা কিন্তু বেশি দিতে হয় কারণ মশলা কম হলে কিন্তু সেক্ষেত্রে গলায় চুলকানের সমস্যা হতে পারে এখন ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে বাটা কচুগুলো আছে বিষকচুর যে অংশগুলো পেস্ট করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম একে একে এখন শুকনো মশলাগুলো আট করবো এগুলো যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই জন্য এখন এক চা চামচ লবণ দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদও আগে দেওয়া আছে আর কাঁচামরিচ বাটা দিয়েছি সেজন্য আমি শুকনো মরিচ দিয়েছি এক চা চামচ কেউ ঝাল বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ আমার এই নারকেলটা ফ্রোজেন করা ছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে চুলোয় এটা মিশে যাবে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো লাগে এবং কচুর জাতীয় জিনিসের মধ্যে কিন্তু একটু মশলাটা বেশি দিলেই ভালো হয় অনেকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি একটু তেঁতুল তেঁতুলের কাক এখানে দিব। তেঁতুল পানি দিয়ে গুলিয়ে শুধু পানিটা এখানে অ্যাড করব আপনারা ইচ্ছে করলে অন্য কোনো টকও ইউজ করতে পারেন এই টকটা দেওয়াতে খেতেও কিন্তু ভালো লাগে সেই সাথে কচু নিয়ে যাদের সমস্যা যে কচু খেতে ভয় পান তাদেরও ভয়ের আর কারণ থাকবে না এরপর যে কষ কষিয়ে কষিয়ে একটু মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল সারা রান্নায় বিনোদন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি দিতে ভুলবেন না আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম এটা ঝাল বেশি খেতে চাইলে ভেঙে দিতে পারেন আপনারা আমার ফেসবুক পেজ যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আমার কাছে মনে হচ্ছে এখানে একটু লবণ আর একটু লবণ অ্যাড করলে ভালো হয় আমি আরও এক চা চামচ লবণ অ্যাড করেছি লবণটা আসলে যা যা টেস্টবারের উপরে এটা চেক করে পরবর্তীতেও দেওয়া যায় মোটামুটি টেনে আসার পরে আমি এখানে আরও দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি শেষের দিকে সরিষার তেলটা দিলে আবার সরিষার তেলের ফ্লেভারটা আরও ভালো লাগে এখন একেবারে পানি শুকানো পর্যন্ত এটাকে টানিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু বেশ সময় লাগে একেবারে দেখুন যখন হাঁড়িতে লাগবে না এই এই এমনভাবে শুকিয়ে যাবে ততক্ষণে এটা বোঝা যাবে যে খাওয়ার উপযুক্ত হয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু শরীরের ব্যথা কমানোর জন্য একটি মহা ঔষধ সেজন্য সবারই খাওয়া উচিত আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ লাগে আপ আশা করি আপনাদের সবাই ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ